ষাটোদ্ধবিদ্ধ হরিন্দর চন্দ্র পাল এক সময় বাবার সাথে শুরু করেন মাটির আসবাবপত্র তৈরির কাজ। বাবার মৃত্যুর পর পরিবারের হাল ধরতে বংশ পরম্পরার এই পেশায় পরোক্ষভাবে যুক্ত হলেও নানা প্রতিবন্ধকতায় বাধায় পড়েছেন তিনি। দিন দিন এমন জিনিসপত্র দাম খুলেতে পারতেছি না। এক তলি মাটির দাম হলো 40-50 হাজার টাকা, এদিকে খড়ের দাম, এদিকে আপনার খড়ির দাম, মানে কাঠের দাম, মানে খুলেতে পারতেছি না। তাও আমরা ধরে আসি, এখন ওইভাবে চলতে আসি, মানে খুব কষ্টের মধ্যে আমরা ব্যবসাটা করতেছি। এদিকে আধুনিকতার ভিড়ে সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়ায় নানা সংকটে পড়ার কথা জানান এই শিল্পের কুমারেরা। বংশ পরম্পরায় কয়েক যুগ চলে গেল, কিন্তু এটা আজ পর্যন্ত কোনো সরকারের সহায়তা পাইলাম না। কাজের ফাঁকে এগুলা বানাই, টুকিটাকি করি, এইভাবে সংসার চলে। কইছিল আমার বাপ দাদাগুলো, তারপরে আমরাও করতে কইছিলাম, এখন আমার ছেলে বৌমাও করতেছে। সরকার যদি একটু সহযোগিতা করে তাহলে আমরা আর কি একটু দাম পাই এটার। মাটির জিনিস আগের চেয়েও এখন মানে কম চলতেছে। মাটির হাড়ি পাতিল বানায় আমরা চলি, আমাদের কোনো সুযোগ সুবিধা সহায়তা আমরা পাইনি এখনো। অন্য পেশায় যুক্ত হওয়ার সামর্থ্য না থাকায় বাঙালির শত বছরের এই ঐতিহ্য ধরে রাখতে গিয়ে অভাব অনটনে পড়ছেন তারা। তবে পরোক্ষভাবে সহায়তা করতে না পারলেও সরকারকে এগিয়ে আসার অনুরোধ জানান ইউপি চেয়ারম্যান। অপরদিকে ডিজিটাল প্ল্যাটফর্মে পিছিয়ে থাকায় শিল্পটি পিছিয়ে আছে বলে জানান বিসিকের কর্মকর্তা। বর্তমানে অনেক প্লাস্টিক বা অন্যান্য জাতীয় জিনিস বের হওয়ার পরে এটা একবারে একটা নিম্নতম জায়গায় চলে গেছে। এটা আমরা কোনো কিছু করতে পারতেছি না, আমাদের সরকার যেন এইটার পরে একটু চোখ দেয়। বিসিকের যে সকল কর্মকাণ্ড, আমাদের ফেসবুক আছে, ফেসবুক গ্রুপ আছে, তারপরে আমাদের বিভিন্ন উদ্যোক্তা আবাসন গ্রুপ আছে, এই গ্রুপের মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে ফ্যাসিলিটিসগুলো এগুলো ছড়াই দিচ্ছি। তো হয়তোবা তারা এই রিলেটেড সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সাথে হয়তোবা সংশ্লিষ্ট না থাকার কারণেই তারা হয়তোবা এই আমাদের সাথে যোগাযোগ করতে পারে নাই। পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া ও মালিপাড়া গ্রামের অসংখ্য পরিবার এ পেশার সঙ্গে জড়িয়ে থাকলেও তা বর্তমানে কমে গিয়েছে। নানামুখী সংকটের কারণে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এ শিল্প, ফলে এর ওপর নির্ভরশীল পরিবারগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।